বন্দে ভারত এক্সপ্রেসে হামলার ঘটনায় বাংলাকে আক্রমণ করেছিলেন বিজেপি নেতারা, কিন্তু কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা রেল মন্ত্রক সিসিটিভি ফুটেজ প্রকাশ করে আজ জানিয়েছেন যে বাংলা নয়, বিহার থেকে ছোড়া হয়েছিল পাথর। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ গঙ্গাসাগর থেকে ফেরার পথে তোপ ডাকলেন বিজেপির বিরুদ্ধে, আর তাতেই সরগরম হয়ে উঠল রাজ্য রাজনীতি। এবার আপনাকে আমি বলি, আপনারা অনেক টিভি চ্যানেলে উল্টো পাল্টা করে তিন দিন আমাদের বিরুদ্ধে বাংলার বদনাম করেছেন, যারা বদনাম করেছেন এবং ফেক নিউজ দেখিয়েছেন এবং মানুষের কাছে ভুল বার্তা দিয়েছেন বাংলাকে অসম্মান করবার, তাদের বিরুদ্ধে কিন্তু আইন আইনের পথে চলবে। এটা বাংলায় ঘটেনি, এটা বিহারে ঘটেছে। বিহারের মানুষের ক্ষোভ থাকতেই পারে এবং গণতন্ত্রের ক্ষোভ থাকলে তার একটা ঘটনা যদি ঘটিয়েও থাকে সেটা নিয়ে বিহারকে তো অপমান করা যায় না। আমি মনে করি তাদেরও পাওয়ার অধিকার আছে, আজকে বিজেপি নেই বলে তারাই বা পাবে না কেন? আর বন্দে ভারত কি একটা নতুন ট্রেনকে, মানে আমরা যেটা বলি যে একটা পুরনো ট্রেনকে রং করে একটা করে দিয়েছে, শুধু ইঞ্জিনটা ছাড়া সবই। অনেক পুরনো ট্রেন এখান থেকে রেক উইড্রো করে নেওয়া হয়েছে, আপনারা দেখুন। আমার সময় আমি বছরে অন্তত 100টা করে নতুন ট্রেন দিতাম, আর এই 11 বছরে একটাও নতুন ট্রেন দেওয়া হয়নি, এই একটা ছাড়া। কাজেই যারা করেছে তাদের নাম বলে শুধু বাংলার বদনাম করা আপনাদের যাদের কাজ, আর যে বেঙ্গল কো বদনাম করতে হ্যায় মাই উসকো কন্ডেম করতি হু আর ফেক নিউজ কে লিয়ে হাম বকবস করেঙ্গে। আর এই প্রসঙ্গে দিলীপ ঘোষের কি মন্তব্য শোনাবো। কিন্তু মালদায় যেটা ছোঁড়া হলো, পুরুলিয়ায় যেটা ছোঁড়া হলো, সেটা কি হবে? কেউ এখনো বলতে পারছে না বিহারে কি বাংলায়, যেখানেই হোক এটা অন্যায় হয়েছে। এবং রেল তদন্ত করবে, জানবে, ওইখান থেকে সিসিটিভি থেকে বোঝা যায় না, আপনারাও ভিডিও দেখেছেন, ফাঁকা এলাকায় যাচ্ছে, এটা কোথাকার কেউ বলতে পারছে না, আন্দাজ করা হয়েছে। যাই হোক, কিন্তু এটা অন্যায় হয়েছে, সে যেন সরকার সিরিয়াস হওয়া উচিত। মালদাতেও তো হয়েছে, সেই ভিডিও তো সবাই দেখতে পাচ্ছেন, চলছে থেকে বোঝা যাচ্ছে, কোথাও কি বিহার লেখা আছে? বন্দে ভারত ট্রেন খালি ট্রেন নয়, ভারতবর্ষের স্বাভিমানের এটা ইঞ্জিনিয়ারদের যে প্রতিবাদ তার একটা প্রতীক। সেটা এটা যাতে সুষ্ঠুভাবে চলে সেটা সবার দেখা উচিত, রাজ্য সরকারের, আগামী দিনে এরকম না হয় সেটাও দেখা উচিত। উনি 25 বছরের মধ্যে দেখিয়ে দিন, উনি বা অনেক নেতা ছিলেন রেলমন্ত্রী, 1 কিলোমিটার স্পিড বেড়েছে ভারতীয় রেলের, রাজধানী 120-তে কেন আটকে ছিল? উনি কিছু লোকাল ট্রেন চালিয়েছেন তাও বন্ধ হয়ে গেছে, লেডিস স্পেশাল চালিয়েছেন সেগুলোও বন্ধ হয়ে গেছে। উনি রেলে চড়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, মানুষের জন্য কিছু করেননি।